একেবারে প্রথমেই সেই ছবিগুলো একটু দেখিয়ে নি। গতকাল সন্দেশখালীর মাটিতে যখন এই K9 কমান্ডোদের নিয়ে NSG-র ইউনিট হাজির হয়েছিল বিস্ফোরক খুঁজতে, একেবারে সফিস্টিকেটেড আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস, বিদেশে তৈরি নানারকম আগ্নেয়াস্ত্র, বিপজ্জনক অস্ত্র খুঁজতে, তখন এই K9 কমান্ডোদের, এই বিশেষ প্রজাতির যে কুকুর যাদেরকে প্রশিক্ষণ দিয়ে কমান্ডো পদমর্যাদার অফিসার হিসেবে বহাল করা হয় NSG-র মতো এলিট বাহিনীতে, একেবারে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাহিনীতে, তারা সন্দেশখালীতে ঠিক কী করছিল সেই ছবি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাবেন। সন্দেশখালীতে যখন NSG গিয়েছিল, NSG-র সঙ্গে, NSG-র ওই যে দুপে কমান্ডোদের কথা বলছিলাম, অর্থাৎ কনভেনশনালি প্রথাগতভাবে কমান্ডো বলতে আমরা যাদের বুঝি, সেই মানুষ কমান্ডোদের পাশাপাশি এই কুকুর কমান্ডো বা ডগ স্কোয়াড, NSG কুকুর যাকে বলা হচ্ছে, বা ব্যালিস্টিক স্নিফার ডগ যাদের বলা হচ্ছে, তারাও সেখানে গিয়েছিল, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এদেরকে কাজে লাগানো হয়েছিল। কিন্তু এই ছবি তো দূর থেকে তোলা হয়েছিল, এবার কাছাকাছি দেখে নিন। সন্দেশখালীতে গতকাল সংবাদ মাধ্যমের নিরাপত্তার স্বার্থে, স্থানীয় গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে যেখানে বিস্ফোরক খোঁজা হচ্ছিল সেখান থেকে সবাইকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, ফলে আমরা দূর থেকে ছবি তুলতে পেরেছিলাম। কাছ থেকে সামনাসামনি দেখে নিন এই পুলিশ, এই এই NSG কুকুর বা NSG কমান্ডোদের, এই চারপে কমান্ডোদের যাদেরকে K9 বলা হচ্ছে তাদের কেমন দেখতে, তাদের চেহারা ছবিটা একবার দেখে নিন। এই গলায়, গায়ে হার্নেস এবং বেল্ট, চোখে সানগ্লাস, এবং সেই সানগ্লাসের মধ্যে আবার উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা লাগানো। এই চেহারায় এদেরকে দেখলে বুঝতে ভুল হয় না এরা অত্যন্ত উচ্চ মানের প্রশিক্ষণপ্রাপ্ত এক ধরনের কুকুর, এবং তাদেরকে কিন্তু কমান্ডো পদমর্যাদার অফিসার হিসেবেই বহাল করা হয়, মানে একেবারে সরকারি সিল স্ট্যাম্প দিয়ে কমান্ডো পদমর্যাদার অফিসার হিসেবেই, আধিকারিক হিসেবেই বহাল করা হয় NSG-র মতো বাহিনীতে, অন্যান্য এলিট ফোর্সে। সেই তাদেরকে সঙ্গে নিয়েই সন্দেশখালীতে গিয়েছিল NSG-র টিম। বুঝতেই পারছেন ঘটনার ভয়াবহতা কতটা। এবার একবার দেখে নিন যে K9 প্রজেক্ট নিয়ে বা যে K9 পদ্ধতি নিয়ে, যার মাধ্যমে এই কুকুরগুলিকে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই পদ্ধতি কীরকম, একবার সেই প্রশিক্ষণের ছবি একটু দেখে নিন। কতটা কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে গিয়ে, পরিশ্রমের মধ্যে দিয়ে গিয়ে এদেরকে এত ক্ষিপ্র হয়ে উঠতে হয়। এমনিতে অত্যন্ত দক্ষ এবং ক্ষিপ্র প্রজাতির কুকুর এনেই এই ধরনের ডগ স্কোয়াড বা এই ধরনের ডগ কমান্ডো স্কোয়াড তৈরি করা হয়, কিন্তু তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই ছবি এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রশিক্ষণের ছবিগুলো দেখুন, যে কিভাবে যদি কখনো বোমাতঙ্ক ছড়ায়, রেলের কামরার মধ্যে যদি বোম রয়েছে বলে কোথাও থেকে খবর আসে, কিভাবে ক্ষিপ্র গতিতে সেখানে ছুটে গিয়ে বিস্ফোরক খুঁজে বার করতে পারে, কিভাবে কোনো শত্রুকে যদি চিনিয়ে দেওয়া হয় বা অচেনা শত্রুও যদি হয়, শুধুমাত্র গন্ধ শুকে কীভাবে ক্ষিপ্র গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে, সেই শত্রু যদি সশস্ত্রও হয়, তার হাতে যদি আগ্নেয়াস্ত্রও থাকে, তাহলেও এই K9 কমান্ডোরা কীভাবে ক্ষিপ্র গতিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তে মাটিতে পেড়ে ফেলতে পারে তাদের, সেই ছবি ফুল ফ্রেম দেখাচ্ছি আমরা আপাতত। এই সেই ছবি। দেখলেন কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এই K9 কমান্ডোদের, এই চার পে কমান্ডোদের কিভাবে প্রশিক্ষণ দিয়ে অত্যন্ত ক্ষিপ্র তৈরি করা হয়, যারা অপ্রতিরোধ্য, যাদেরকে অনেক অনেক ধুরন্ধর শত্রুও কব্জা করতে পারে না, কারণ এত ক্ষিপ্রভাবে তারা আক্রমণ সানাতে পারে। এমনকি এদের সম্পর্কে বলা হয় যে হস্টেজ সিচুয়েশনে, মানে অনেককে পণবন্দী বানিয়ে রেখেছে সন্ত্রাসবাদীরা, সেরকম জায়গায় এরা গিয়ে নিমেষে ওই সন্ত্রাসবাদীদের পেড়ে ফেলে পণবন্দীদের ছাড়িয়ে আনতে পারে, এমন প্রশিক্ষণও এদের কাছে থাকে। এবং এদের আরও অনেক বিশেষত্ব রয়েছে এই K9 প্রজেক্টের, সেগুলো আমরা জেনে নেব সৃজিতার সঙ্গে। এই যে K9 কমান্ডো নিয়ে আমরা বলছি এরা সেরা, কিন্তু এরা কেন সেরা, এদের সেরা হওয়ার কারণটা কি, সেটা চলুন আপনাদেরকে এক এক করে জানাই। এই K9 কমান্ডোতে যে কুকুররা কাজ করে তারা মূলত গোটা বিশ্বে বলা যেতে পারে বা আমাদের দেশে সবথেকে সেরা ডগ স্কোয়াড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভীষণ রকম ক্ষিপ্র প্রজাতির
কুকুরেরা এবং ট্রেনিংয়ের মাধ্যমে আরও অনেক বেশি ক্ষিপ্র হয়ে ওঠে। এখানেই শেষ নয়, মূলত বেলজিয়ান ম্যালি নইস, আরও একবার বলি বেলজিয়ান ম্যালি নইস এই ব্রিডের কুকুর হয় এই কমান্ডার কুকুররা বা এই ডগ স্কোয়াডরা যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আচ্ছা, আর কী কী ক্ষমতা রয়েছে এদের? বিশ্বজুড়ে যেমন নানা সন্ত্রাস দমনে এদেরকে নানাভাবে ব্যবহার করা হয়েছে, তার তো কিছু কারণ রয়েছে। কোন কোন বিশেষ ক্ষমতার জন্য এরা এত বেশি গুরুত্ব পায় দেশের সুরক্ষায়, সেটাও একটু আপনাদেরকে জানাই। এদের তীক্ষ্ণ নজর, এদের টার্গেট খুব তীক্ষ্ণ, এরা জানে এদের লক্ষ্য বস্তুটা কি, কোথায় কিভাবে তাকে অ্যাটাক করতে হবে, প্রথমত। দ্বিতীয়ত, ঘ্রাণ শক্তি ভীষণ রকমের প্রখর হয়। একদমই তাই, এই কুকুরগুলোর ঘ্রাণ শক্তি ভীষণ রকম প্রখর। আর কী কী গুণ রয়েছে? মাদক বিস্ফোরক খুঁজতে এরা সক্ষম খুব সহজে, কোথাও যদি মাদক লোকানো থাকে। এই সন্দেশখালীতেও যেমন মাটির নিচে কিছু বিস্ফোরক পাওয়া গেছে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, এইগুলোকে এরা বুঝতে পারে খুব সহজে। অপরাধী ধরতে যথেষ্ট রকমের পারদর্শী এই বেলজিয়ান ম্যালি নইস। আরও একটা বিষয় আপনাদেরকে জানাই, এরা সেনার মতো প্রশিক্ষণপ্রাপ্ত, মানে সেনা যেরকমভাবে দৌড়াতে পারে, উপর থেকে নামতে পারে, এরাও ঠিক সেটাই করতে পারে। আগুনে ঝাঁপ দেওয়া বা হাওয়ায় লাফ দেওয়া দুটোতেই একইভাবে সক্ষম এই বেলজিয়ান ম্যালি নইস। অবলীলাতে যে কোনো রকমের বাধা খুব সহজে পেরিয়ে যেতে পারে এই কমান্ডো। আর একটা বিষয় জানাই, সেনা যেমন কপ্টার থেকে নামে আপনারা দেখেছেন নিশ্চয়ই উপর থেকে একটা দড়ি ঝুলিয়ে সেনা নেমে আসছে, ঠিক একইভাবে এই ডগ স্কোয়াড কপ্টার থেকে নিচে নামতে পারে। এতগুলি ক্ষমতা রয়েছে এই ডগ স্কোয়াডের এবং সেই কারণে এটা দেশের সেরা ডগ স্কোয়াড। দেখলেন এই K9 কমান্ডোদের বিশেষত্ব কী কী এবং কোন প্রজাতির কুকুর মূলত এনে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই কমান্ডো বাহিনী তৈরি করা হয়। এবার আরও একটু ছবি দেখে নিন এদের প্রশিক্ষণের, প্রশিক্ষণে এদের পারফরম্যান্স কেমন, এদের ক্ষিপ্রতা কেমন, সেটা দেখলেই বুঝতে পারবেন যে এদের প্রয়োজনীয়তা কীরকম সাংঘাতিক পরিস্থিতি তৈরি হলে তবে হয়। একবার দেখে নিন সেই ছবি, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এই এই K9 কমান্ডোদের, এই বিশেষ প্রজাতির কুকুরদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে, উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রশিক্ষণ দিয়ে এদেরকে যেভাবে ক্ষিপ্র করে তোলা হয় সেই ছবি ফুল স্ক্রিন আপনাদের দেখাচ্ছি, আরও একটু দেখে নিন। সেই পারফরম্যান্স দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে গুলি চলছে, তার মধ্যেও ছোটাছুটি করে, তার মধ্যেও ছোটাছুটি করে শত্রুকে ঘায়েল করে ফেলতে পারে এরা। একেবারে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও যদি এদের ছেড়ে দেওয়া হয়, যেখানে গুলি চলছে, হ্যান্ড গ্রেনেড ছোড়া হচ্ছে বা কামান দাগা হচ্ছে, তার মধ্যেও কিন্তু সমস্ত প্রতিকূলতা দূরে ঠেলে, সমস্ত ভয় অগ্রাহ্য করে এরা যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে, দরকার হলে আগুনের গোলার মধ্যে ঝাঁপ দিয়ে বেরিয়ে যায় এবং শত্রুকে অভ্রান্তভাবে চিনে নিয়ে একেবারে তার গলার নলি চেপে ধরে, এই ধরনের ক্ষিপ্র প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এই কমান্ডোরা। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন, শত্রুপক্ষ গাড়ির মধ্যে থাকুক, ভ্যানের মধ্যে থাকুক, খোলা জায়গায় থাকুক, গুলি বোমা বন্দুক নিয়ে থাকুক, এরা যেভাবে অপ্রতিরোধ গতিতে এগিয়ে গিয়ে হামলা চালায়, এরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে চোখের নিমেষে, তাতে এদেরকে রুখে দেওয়া যে কোনো শত্রুর পক্ষে অত্যন্ত কঠিন, এদেরকে রুখে দেওয়া অত্যন্ত কঠিন। এই ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।